হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার ভিডিওটা কম্পিউটার নিয়ে, কম্পিউটার উপর বেস করে ভিডিওটা বানানো হোক। আমার অ্যাকচুয়ালি আমার লাস্ট যে ভিডিওটা, ওই ভিডিওটাতে আমি কিছু ইন ডিটেলসে যেতে চাইনি, যে কিছু ডিসক্রিপশন বলেছি যে আসলে একটা গেমিং পিসি বানাতে হলে কী ধরনের কম্পোনেন্টস লাগে বা কোথায় কেনা যায়, কিন্তু ইন ডিটেলস আমি কোনো ওরকম ডেসক্রিপশানে যাইনি। তো আজকের ভিডিওটা আমি অ্যাকচুয়ালি একটু ইন ডিটেলসে বলতে চাই যে কম্পিউটারের যে কম্পোনেন্টসগুলো, সেই কম্পোনেন্টসগুলো আপনারা আসলে কী কী কম্পোনেন্টস লাগে। আসলে যারা কিছু কিছু আছে আমাদের মধ্যে আছেন, যারা হচ্ছে যে আপনাদের কম্পিউটারটা একটু পুরনো, তো ওই কম্পিউটারটাকে একটু আপগ্রেড করার জন্য আপনারা র্যামটাকে একটু আপগ্রেড করতে চান। তো যখন র্যামটা আপডেট করতে চান, কিন্তু আপনারা কনফিউজ থাকেন যে আমার এখন বাজারে যে র্যামটা আছে, যে এখন বাজারে চলতেছে DDR4, তো DDR4 যে DDR4 সামনে DDR5 আসবে, তো DDR4 যে র্যামটা, এই র্যামটা কি আমার যে আমার পুরোনো যে পিসিটাতে কি এটা সাপোর্ট করবে কিনা। তো এটা এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে মাদারবোর্ডটা আপনারা একটু নেটে সার্চ করে দেখবেন যে ওই মাদারবোর্ডটা কি DDR4 র্যাম সাপোর্ট করে কিনা, এবং DDR4 না সাপোর্ট করে, DDR3 র্যাম সাপোর্ট করে, এবং বাস স্পিড কত। তো এই জিনিসগুলো আপনার যেরকম বাস স্পিডটা, কিন্তু আপনাদের আগের যে র্যামটা, ওই র্যামটা থেকে আপনারা জানতে পারবেন। তো এবং মাদারবোর্ডের, যখন আমরা মাদারবোর্ডের ওয়েবসাইটে যাই, যে মানে ওই মাদারবোর্ড যে কোম্পানি তৈরি করছে, যেরকম আমার আগের মাদারবোর্ডটা তৈরি করা হয়েছিল, আপনার ব্র্যান্ড ছিল বায়োস্টার, তো আমি বায়োস্টারের আমি মাদারবোর্ডটার মডেল নাম্বারটা দিয়ে বায়োস্টারের ওখানে চেক করলাম যে এটা কি র্যাম সাপোর্ট করে। তো ওটা বেশ পুরনো, এটা হচ্ছে আপনার DDR2 RAM ছিল, 2টা 4GB DDR2 RAM ছিল। তো আমি ওইখান থেকে বুঝতে পারছি যে আমার DDR2 RAM, তো DDR2 RAM তো সব জায়গায় অ্যাভেলেবেল না, মানে আপনি যদি এখন মেইন স্ট্রিম যেই দোকানগুলো, ওই দোকানগুলোয় গেলে পাওয়া যায় না, তবে খুঁজলে কিছু কিছু জায়গায় এখনও হয়তো পাওয়া যেতে পারে। তো এক্ষেত্রে এরকম কিছু কিছু জিনিস আছে, যেরকম গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রেও সেম, যে এমন কি গ্রাফিক্স কার্ড কিনবো, যে গ্রাফিক্স কার্ডটা কিনলে আমার গেমিংয়ের জন্য আমার জন্য ভালো হবে, গেমিংয়ের জন্য। তো এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি ডিসকাস করার জন্য আসলে এই ভিডিওটা বানিয়েছি, যে কী করতে হবে। তো প্রথমে আমি যেটা বলবো, যে যদি আপনার সিস্টেম পুরানো হয় এবং আপনি ওটাকে আপডেট করতে চান, সেক্ষেত্রে সিনারিওটা পুরাই ডিফারেন্ট। এই ক্ষেত্রে যে আপনার যে কম্পোনেন্টগুলো, ওই কম্পোনেন্টগুলোর দিকে দেখেই আপনাকে অ্যাকচুয়ালি ডিসিশনটা নিতে হবে, যে আমার প্রসেসার এটা, আমার মাদারবোর্ড এটা, তো আমার র্যাম যদি আমি আপডেট করি তাহলে আমার কোন র্যামটা হচ্ছে কি আমার এটা এই এই মানে সিস্টেমটার সাথে আমার যাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু আপডেট আছে, হার্ড ডিস্ক আপডেট আছে। তো পুরানো যেগুলো অত পুরানোও না, যেরকম আমি যে মানে আমার যে সিস্টেমটা ছিল আগের, ওটাও বেশ পুরানো, 2007 আগে। তো ওইটা তো আমি Windows 7 চালাতাম, তো ওইটার মধ্যে আর কিন্তু আমি চাইলে যে মানে ওটাতে হার্ড ডিস্কটা আমি আপডেট করতে পারবো, তবে SSD লাগানো যাবে কি না এটা চেক করে নেব, আমার মনে হয় SSDও লাগানো যাবে। তো SSDতে যদি আপনি আপডেট করতে চান, MP SSD না, নর্মাল যে SSDগুলো, এই SSDগুলোতে যদি আপনি আপডেট করতে চান, এটাতে অনেক একটা অ্যাডভান্টেজ আছে যদি আপনার কম্পিউটারটা পুরো হয়। আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে। কীভাবে করে জানেন SSDটা আপনাদের মানে আপনাদের পুরোনো সিস্টেমে স্পিড বাড়াবে, যদি ওই SSDটাতে আপনারা উইন্ডোজটা রাখেন আর বাকি আপনাদের আগের যে সব কিছু সেগুলো যদি আপনারা মানে আপনাদের আগে হার্ড ডিস্কে সেভ করা থাকে, সেক্ষেত্রে আপনাদের সিস্টেমটা অনেক ফাস্ট হয়ে যাবে। SSD অ্যাকচুয়ালি অনেক ফাস্ট হয়। SSD আমার ল্যাপটপ, এখন একটা ল্যাপটপ, এই ল্যাপটপে আসে আপনার MP SSD অনেক ফাস্ট। MP SSD তো আর সব আগের সিস্টেমগুলোতে লাগবে না, ওখানে আপনার হচ্ছে গিয়ে সব মানে যেটা SSD আর কি, সলিড স্টেট ড্রাইভ, যেটা তো ওই SSDগুলো যদি আপনারা ইনস্টল করেন আপনাদের আগের সিস্টেমে, ওই সিস্টেমটা অনেক ফাস্ট হয়ে যাবে। খালি একটা 120GB একটা SSD যদি আপনি ইনস্টল করেন, তাহলে দেখবেন যে ওটার মধ্যে যদি আপনি উইন্ডোজটা রাখেন, আপনার অপারেটিং সিস্টেম অনেক ফাস্ট হয়ে যাবে, SSD সিস্টেম অনেক তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে নর্মাল আগের যে হার্ড ডিস্কগুলো, মানে বড় সাইজের হার্ড ডিস্কগুলো এখনও আমরা ইউজ করি, কারণ হচ্ছে ওইগুলার প্রাইস কম এবং ওগুলার আপনার স্টোরেজটা অনেক বেশি। তো এটাই আমার অ্যাডভাইস থাকবে, যাদের PC একটু পুরনো তারা আপনারা SSDটা অ্যাড করতে পারেন, SSD আর একটু র্যামটা বাড়ায় নিলেন। র্যামটা বাড়ালে অবশ্যই PC স্পিডে চেঞ্জেস আসে, আর
গ্রাফিক্স কার্ড যদি পুরনো পিসিতে লাগান সেক্ষেত্রে পুরনো গ্রাফিক্স কার্ড কিছু পুরনো পুরনো গ্রাফিক্স কার্ড আছে সেগুলো লাগানো যাবে, যেরকম 1050 1050-র আগেও কিছু গ্রাফিক্স কার্ড আছে সেগুলো অ্যাড করা যাবে। সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে নতুন একটা গেমিং পিসি কীভাবে করে বিল্ড করবে। তো নতুন গেমিং পিসি বিল্ড করতে ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে একটা কেসিং। তো কেসিংয়ের আসলে বিভিন্ন ধরনের প্রাইস আছে, আমি এখানে ল্যাপটপ থেকে কিছু কেসিংয়ের প্রাইসিং সম্পর্কে একটা ধারণা দিচ্ছি যে বেসিক একটা কেসিংয়ের দাম কীরকম হবে। বেসিক্যালি কেসিংয়ের প্রাইস 1000 টাকা থেকে শুরু হয়, যেরকম এখানে একদম একটা বেসিক কেসিং সেটা হচ্ছে 1150 টাকা, এরকম এগুলো হচ্ছে যে আপনার অত নাম করা ওয়েল নোন ব্র্যান্ডস না। এরপরে আরও যদি আপনি যত আপনার বাজেট, আসলে ফার্স্ট জিনিস যেটা আমাদের শুরুতেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার বাজেট কত। গেমিং পিসি যদি বানাতে চান অবশ্যই একটা পাওয়ারফুল কম্পিউটার হইতে হবে। তো এই কারণে আপনি যত ওইটাতে আপনার বাজেট যত আপনি বেশি আপনার থাকবে ততই জিনিসটা আরও বেটার হবে, ততই জিনিসটা আরও ফাস্টার হবে। তো কেসিংয়ের ক্ষেত্রে আমি এটাই বলবো যে অ্যাটলিস্ট একটা ভালো ব্র্যান্ড চুজ করা এবং ভালো একটা কেসিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেরকম আমার প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স থেকে, আমার এর আগে 2টা ডেস্কটপ পিসি ছিল, অলমোস্ট 3টা ল্যাপটপ ছিল। সো ইউ ক্যান সে আই এম কোয়াইট এক্সপিরিয়েন্স। সো এখানে আমি এটাই বলবো যে যখন একটা কেসিং নেবেন তখন ওটা ডিউরেবিলিটিটা অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে আসে যেটা হচ্ছে গিয়ে মানে আপনার ডেকোরেশনের যে পার্টটা। তো ডেকোরেশনের পার্টটা অবশ্যই অনেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যদি কেসিংটা গেমিং হয় সেক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট। তো কেসিং যখন চুজ করবেন, কেসিং হচ্ছে যে 2 রকমের হয়, একটা হচ্ছে যে আপনার অ্যাক্রিলিক মানে প্লাস্টিক অ্যাক্রিলিক, সেটা হচ্ছে গ্লাসের মতো দেখতে, আর একটা হচ্ছে যে টেম্পার্ড গ্লাস। তো টেম্পার্ড গ্লাস যেটা সেটা হচ্ছে যে আপনার প্রাইসটা হবে, শুরুই হবে 3000 টাকা থেকে, হ্যাঁ 3000 and above। তো এইসব কেসিংয়ে আপনারা যদি যাইতে চান অবশ্যই এই কেসিংগুলো অনেক ভালো। এর থেকে 3000-এর above যে কেসিংগুলো, এগুলোর মধ্যে টেম্পার্ড গ্লাস আছে। তো এগুলো শুধু টেম্পার গ্লাস না, এগুলো ভিতরেও কিছু চেঞ্জেস আছে। যেরকম আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা শেয়ার করবো, যেরকম ভিতরে যে ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটের মধ্যে একটা একটা জায়গা আপনার ঢাকা থাকে কি মানে পাওয়ার সাপ্লাইটা দেখা যাবে না, ওই কেবিল ম্যানেজমেন্টের যেই সেকশনটা, ওই সেকশনটা হিডেন থাকবে। তো কেবিল ম্যানেজমেন্টের যে সেকশনটা যদি হিডেন থাকে কেসিংয়ের ভিতরে ক্যাবিনেটে, সেক্ষেত্রে কী হবে, আপনার যখন পিসিটা আপনার বিল্ড হবে, আপনার যখন টেম্পার গ্লাস দিয়ে পিসিটা থাকবে, সে তখন আপনার ওই পিসিটা দেখতে খুব সুন্দর লাগবে গ্লাস থেকে, মানে ওই গ্লাসের ভিতর থেকে আপনার কেবিলগুলো আর দেখা যাবে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে আপনার কেসিংটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার ক্যাবিনেটটা কীরকম হবে। তো আমি রিসেন্টলি একটা কেসিং কিনেছি, আমার লাস্ট যে ভিডিওটা ওটাতে ছিল কুগারের একটা কেসিং। তো কুগারের কেসিংগুলো যথেষ্ট ভালো, বেশ ভালো। আমি এখানে এটাই বলবো যে আপনারা যখন কেসিংটা নেবেন অবশ্যই ব্র্যান্ডের কেসিংগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেরকম এখানে ব্র্যান্ডের কেসিং আছে, আপনার কুগারের আছে, তারপরে কোর্সের আছে, তারপরে অ্যান্টেকের আছে। আমি একটু লিস্ট থেকে আপনাদেরকে দেখে দেখে বলছি, বিট ফিনিক্স অনেক ভালো কোম্পানি, টিপকুট, ফ্যানটেকের কেসিংগুলো অনেক ভালো, গিগাবাইটের কেসিং আছে, অ্যাসুস, থার্মাটেক, হ্যাঁ, তারপর আপনার গোল্ডেন ফিল্ড, হ্যাঁ এরকম আছে, তারপর KWG, লিয়ানলি, ম্যাক্স গ্রিনের কেসিংগুলো বেশ বাজেটের মধ্যে মোটামুটি ভালো। তো কিন্তু আপনারা যদি ব্র্যান্ডে যেতে চান তাহলে আমি বলবো যে GameDS, তারপরে আপনার কুগার, থার্মালটেক, হ্যাঁ MSI, হ্যাঁ এদেরও আপনার কেসিং আছে। এই কেসিংগুলোর কোয়ালিটি অনেক ভালো। কেসিংগুলো আমরা আপনি এমন একটা কেসিং কিনবেন যেটা হচ্ছে যে আপনার অনেক ডিউরেবল, এবং যদি আপনি একটু দেখতে সুন্দর চান সেক্ষেত্রে মনে করেন 3000-এর উপরে আপনি টেম্পার গ্লাস পেয়ে যাবেন। ওইটাই আমি যখন বললাম যে চুজ করার সময় অবশ্যই দেখবেন যে কিছু কিছুটাতে দেখবেন যে গ্লাসের মতো বাট গ্লাস না, ওগুলাতে হচ্ছে যে আপনার অ্যাক্রিলিক থাকে মানে প্লাস্টিক। তো প্লাস্টিকে যেটা হয় যে প্লাস্টিকে কিন্তু স্ক্র্যাচ বেশি করে, আর টেম্পার গ্লাসটা হচ্ছে যে আমাদের গাড়ির গ্লাসের মতো, মনে করেন যদি কখনো বাই চান্স অ্যাক্সিডেন্টালি কোনো অনেক বড়ো সড়ো ধাক্কাও লাগে
পুরো গ্লাসটা ভেঙে যাবে না, মানে ক্র্যাকটা থাকবে বাট ভাঙবে না। তো টেম্পার গ্লাস সহজে ভাঙে না, টেম্পার গ্লাসগুলোই ভালো। টেম্পার গ্লাসগুলো নিলে আপনাদের দেখতে যেরকম সুন্দর হবে ডিউরেবিলিটিটাও ভালো। তো এইটা গেল প্রথম ডেস্কটপ পিসি গেমিংয়ের জন্য যে আপনাদের সাজেশনটা, এটাই আমি দিলাম। এটা পুরোপুরি আমার নিজস্ব সেলফ যে এক্সপিরিয়েন্সটা ঘাটাঘাটি করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি এটা আপনাদের হেল্প হবে। এখন প্রসেসরের দিকে আসি। প্রসেসর দুই রকমের হয়, একটা হচ্ছে গিয়ে মানে দুটা ব্র্যান্ডই প্রসেসর বানায়, একটা হচ্ছে গিয়ে আমাদের এখানে AMD রাইজেন আর একটা হচ্ছে ইন্টেল। তো AMD এখনকার যে প্রসেসরগুলো এগুলো যথেষ্ট ভালো গেমিংয়ের জন্য। আগে কিন্তু আমরা আসলে ইন্টেল ছাড়া আমাদের আর কোনো গতি ছিল না, যে ইন্টেলেরই প্রসেসর হতো, ইন্টেল কোর i3 কোর i5 কোর i7 কোর i9 ইন্টেলের প্রসেসর, ইন্টেল মানে ইন্টেলের কম্পিউটার। আসলে ইন্টেল এখন একটু হলেও মানে রাইজেন বেশ ভালো হচ্ছে এই ফিল্ডটাতে। তো রাইজেনের যে প্রসেসরগুলো সব থেকে কমে যদি আমরা দেখি, প্রসেসর চুজ করার সময় সেটা যেটা দেখতে হবে যে মাদারবোর্ডটা, আসলে মাদারবোর্ডটার কথা আগে বলা উচিত ছিল, মাদারবোর্ডটাই মেইন। তো মাদারবোর্ডটা যখন চুজ করবো তখন ওই মাদারবোর্ডটাতে কী কী প্রসেসর সাপোর্ট করে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো ওইটা মাথায় রেখেই তখন আপনার প্রসেসর চুজ করতে হবে। আপনি যদি ইন্টেলের প্রসেসর নিতে চান তখন আপনার মাদারবোর্ডটা এমন একটা মাদারবোর্ড হতে হবে যে মাদারবোর্ডটা ইন্টেলের প্রসেসর সাপোর্ট করে। আর যদি আপনারা AMD রাইজেনের প্রসেসর ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে কি মাদারবোর্ড এমন হতে হবে যেটা হচ্ছে AMD প্রসেসরগুলো ইউজ করে। তো AMD-র আমি রিসেন্ট আমার লাস্ট যে প্রসেসরটা সেটা ছিল আপনার AMD রাইজেন 3-এর এই যে 3200G, এটা প্রাইস এখন বর্তমানে হচ্ছে যে 9500। তো এর থেকেও আরও কমেও কিন্তু আপনার প্রসেসর আছে, যেরকম AMD অ্যাথলন, এটার প্রাইসটা হচ্ছে কি আপনার এই যে এটার মধ্যেও বিল্ট ইন গ্রাফিক্স দেওয়া আছে, ভেগা গ্রাফিক্স 3, এটার প্রাইসটা হয় 5300। তো এটা হচ্ছে গিয়ে আমি যে সাইটটা দেখছি এই সাইটটাতে সবথেকে সর্বনিম্ন দেওয়া হচ্ছে গিয়ে AMD-র এই প্রসেসরটা। আর আমার যে প্রসেসরটা আমি লাস্ট রিসেন্টলি নিয়েছি ওই প্রসেসরটা অনেক ভালো, ওই প্রসেসরটাতেও বিল্ট ইন কিন্তু গ্রাফিক্স একটা দেওয়াই আছে। এটার মানে হচ্ছে আপনি যদি গ্রাফিক্স কার্ড নাও লাগান আপনার প্রসেসরের মধ্যে গ্রাফিক্স কার্ডটা দেওয়াই আছে। আরেকটা জিনিস বলবো যে প্রসেসরের একটা কুলিং ফ্যান থাকে, তো এটা কিন্তু কুলিং ফ্যানটা অনেকেই জানে না, এই জিনিসটা আমি বলে রাখতেছি। কুলিং ফ্যানটা হচ্ছে কি আপনি যখন প্রসেসরটা কিনবেন কুলিং ফ্যানটা আপনার মানে ফ্যাক্টরি থেকে আপনাকে একটা কুলিং ফ্যান দিয়ে দিবে, AMD থেকে আপনাকে একটা কুলিং ফ্যান দিয়ে দিবে। তো আপনার অ্যাডিশনালি যে যখন আপনি বানাবেন পিসিটা আপনার আর কুলিং ফ্যান কিনতে হবে না, এটা আপনারা ফ্যাক্টরির যে কুলিং ফ্যানটা ওই ফ্যানটা যথেষ্ট ভালো আপনাদের। আমার মনে হয় না যে ওইটার থেকে আরও বেটার আপনার কেনার দরকার আছে, তবে হ্যাঁ যদি আপনার বাজেট বেশি হয় তাহলে আপনি হয়তো একটা কুলিং ফ্যান কিনতে পারেন। তবে প্রসেসরের সাথে একটা কুলিং ফ্যান থাকে, হ্যাঁ সবগুলোর সাথে থাকে না, যেগুলোর সাথে থাকে ওগুলোতে তো আপনার ডিটেলসে দেওয়াই থাকে, একটা নেটে আপনারা দেখে নিতে পারেন বা যখন কিনতে যাবেন দোকানে আপনারা দেখে নিতে পারবেন। অনেক সময় অনেক হাই এন্ড মানে এক্সপেন্সিভ যেগুলো প্রসেসর ওগুলোর সাথে নাও দেওয়া থাকতে পারে, এই কারণেই এই কথাটা বললাম। বাট ইউজুয়ালি আপনার ওই কুলিং ফ্যানটা দেওয়া থাকে, মানে ফ্যাক্টরি থেকে একটা কুলিং ফ্যান দেওয়া থাকে। এরপরে আসি মাদারবোর্ডে। তো প্রসেসর এরকম আপনার যখন আপনার আরও হাই এন্ডে যাবেন তখন প্রসেসর আরও মানে হাই প্রাইসিংটাও হাই হবে, যেরকম ইন্টেলের কোর i3 আর রাইজেনের হচ্ছে Ryzen 3। তো এরকম যখন আপনার আরও ভালো মানে যত ভালো নেবেন তত আপনার পারফরমেন্স বেশি, তত আপনার পাওয়ারটা বেশি হবে, যেরকম 4GHz অ্যাবাভ, হ্যাঁ তো ওটাই আর কি। তো আপনি যদি ইন্টেলের নিতে চান ইন্টেলেরও নিতে পারেন, বা আপনি যখন আপনি যদি গেমিংয়ের জন্য ভাবতেছেন যে AMD-র প্রসেসরটা ভালো তখন আপনি AMD-র প্রসেসরটা নিলেন। তো এইভাবে বিভিন্ন প্রাইসের আছে, 25,000 টাকা আছে, আরও হাই প্রাইসের আছে, এটা হচ্ছে পুরোপুরি নির্ভর করবে আপনার বাজেটটার উপর। আমি বলবো যে যদি গেমিং পিসি বানাতে হয় অ্যাটলিস্ট আপনার বাজেট হইতে হবে 50-60,000, এটা হলে আপনার একটা খুবই পাওয়ারফুল ভালো একটা খুবই পাওয়ারফুল না মোটামুটি বেশ ভালো পাওয়ারফুল একটা পিসি পাবেন গেমিংসের জন্য। তো এরপরে আমরা আসি মাদারবোর্ডে। অ্যাকচুয়ালি মাদারবোর্ডটাই ফার্স্টে আসা উচিত ছিল, কেসিংয়ের পরেই মাদারবোর্ডে আসা উচিত ছিল। মাদারবোর্ডটা
মাদারবোর্ডটা যখন সিলেক্ট করবো এমন একটা মানে মাদারবোর্ডই অবশ্যই আমার থাকতে হবে যেটা হচ্ছে আমার কেসিংয়ে ফিট করতেছে। সো অ্যাকচুয়ালি ওভাবে যদি আমি বলি মাদারবোর্ডটা আসলে ইনিশিয়াল ফার্স্টে মাদারবোর্ডটাকে সিলেক্ট করতে হবে, কারণ এই মাদারবোর্ডটার সাইজ অনুযায়ী কিন্তু আমি কিচেনটা চুজ করবো। তো এখানে মাদারবোর্ডগুলো আপনার আমরা যেগুলো ইউজ করি যে ATX, তো কেসিংয়ের ওখানে ডিসক্রিপশন দেওয়া থাকে যে এটা ATX সাপোর্টেড। তো এরকম বিভিন্ন সাইজের মাদারবোর্ড আছে, ATX আছে। হ্যাঁ, তো মাদারবোর্ডের প্রাইসিংয়ে যদি আমরা আসি, মাদারবোর্ডের প্রাইসিংগুলো একদম সর্বনিম্ন যদি আমরা দেখি, মাদারবোর্ড অবশ্যই এখানে এখন বাজারে যে যে মাদারবোর্ডগুলো আছে ওগুলো সবই তো ব্র্যান্ডের, হ্যাঁ কালারফুলের আছে, তারপরে ভালো যেগুলো আমরা মানে ওয়েল নোন ব্র্যান্ডগুলো বলতে হবে MSI, আর গিগাবাইট, আবার আর অ্যাসুস, এই এরাই কিন্তু হচ্ছে কি অ্যাকচুয়ালি মার্কেট লিডার। তো এখানে এই গিগাবাইটেরও দুই রকমের মাদারবোর্ড হয়, একটা হচ্ছে ইন্টেলের মাদারবোর্ড, একটা হচ্ছে রাইজেনের মাদারবোর্ড মানে AMD, আর একটা MSIও সেম এবং অ্যাসুসেরও সেম, আর হচ্ছে কি অ্যাসরক, এটাও ভালো ব্র্যান্ড এবং কালারফুল শুধু ইন্টেলের মাদারবোর্ড এখানে যেটা দেওয়া। তো কালারফুল হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড, কালারফুল ইউরোপ আমেরিকাতে ওভাবে করে বিজনেস করে না, অ্যাকচুয়ালি আমেরিকাতে ওরা বিজনেস করে না, ওরা এশিয়াতেই বিজনেস করে। কালারফুল বেশ ভালো, কালারফুল বেশ পুরনো এবং বেশ ভালো। তো এরকম কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো আমরা জানি না, তো ওগুলো একটু আপনারা জেনে তারপর কিনবেন, বাট ওগুলো কিনলে যে আপনার রিস্ক হয়ে যাবে এমন কিছু না। কালারফুলেরও যথেষ্ট এখানে আমাদের দেশে এখন যথেষ্ট মানে নাম আছে, বাট ওইটাই মার্কেট লিডার যেগুলো ওগুলোর সবসময় আমরা ওগুলো বেরিয়ে যেতে চাই। এবং যেগুলো মার্কেট লিডার যেরকম গিগাবাইটের প্রসেসরগুলো যথেষ্ট ডিউরেবল এবং ওগুলোর আপনার আফটার সেলস ভ্যালু অনেক বেশি। তো এই আর কি, মাদারবোর্ডের উপরে সবকিছুই বেসিক্যালি সবকিছু মাদারবোর্ডের উপরে ডিপেন্ড করে যে আপনার কোন র্যামটা আপনি এই মাদারবোর্ডে সাপোর্ট করবে, কতটুকু র্যাম আপনি বাড়াতে পারবেন, গ্রাফিক্স কার্ড, আপনার প্রসেসর, বেসিক্যালি সব কিছুই হচ্ছে আপনার মাদারবোর্ডের উপর। তো মাদারবোর্ডের প্রাইস এখানে কালারফুলের মাদারবোর্ড যেটা সেটা এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে 3,800, আর এর উপরে আপনার গিগাবাইটের যে মাদারবোর্ডগুলো আছে এগুলোর প্রাইসিং এখানে বিভিন্ন রকমের প্রাইসিং দেওয়া, গিগাবাইটের 5,000 থেকে শুরু হচ্ছে, যেরকম DDR4 6th জেনারেশন মাদারবোর্ড। তো এইখানে আমি যদি ঢুকি যে এই 5,100 টাকা এই মাদারবোর্ডটা গিগাবাইটের, এটা হচ্ছে 6th জেনারেশন, এখানে ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, এখানে সাপোর্ট করবে ইন্টেল কোর প্রসেসর, ইন্টেল কোর 6th জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে, DDR4 2 DIMMs RAM সাপোর্ট করবে। এখানে আপনার এই আর মাদারবোর্ড যখন চুজ করবেন ওইটাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার ইনবিল্ট থাকে, যেরকম ল্যান থাকে, তারপর আপনার অডিও পোর্ট থাকে, তারপর আপনার মাঝে মধ্যে আমাদের যেটা কিনতে গেলে অসুবিধা হয় যে HDMI পোর্টটা আউটপুটটা আছে কি না। তো HDMIটা মাদারবোর্ডের মধ্যে দেখে নেবেন যে HDMI কানেক্টিভিটিটা আছে কি না, তাহলে আপনার যেটা হবে আপনার অ্যাডিশনাল আর গ্রাফিক্স কার্ড কিনতে হবে না। অনেকে আছেন যে যারা বাজেটে আছেন তারা গ্রাফিক্স কার্ড চিন্তা করতেছেন যে আমি আমার টিভির সাথে, যেরকম আমি আমার টিভির সাথে ইউজ করছি আমার PCটা, তো আমার কিন্তু একটা আপনার HDMI কেবল দরকার। তো ওই HDMI কেবলটা মানে HDMI আউটপুটটা কিন্তু আমার যদি প্রসেসরে থাকে সেক্ষেত্রে আমার অনেক ইজি হয় যে আমি HDMI আউটপুটটা PC থেকে আমি একবার ডিরেক্টলি ইউজ করতে পারি, মানে মাদারবোর্ডে যদি আউটপুটটা থাকে। কিন্তু যদি মনে করেন আমার আগের PC যেটা, আমার ওটাতে মাদারবোর্ডের আউটপুটটা ছিল না, ওর যেহেতু ওটা আগের ওটাতে HDMIটা ছিল না, তো HDMIটা না থাকাতে আমি যেটা করছিলাম যে একটা গ্রাফিক্স কার্ড কিনলাম, ওই গ্রাফিক্স কার্ডটার মধ্যে HDMI আউটপুট ছিল, ওই গ্রাফিক্স কার্ডটা আমার মাদারবোর্ডে সেট আপ করার পর আমি তখন ওই আগের যে আমার PCটা আমি ওটা টিভির সাথে ইউজ করতে পারবো। তো এই কারণে যখন আপনারা চুজ করবেন মাদারবোর্ডটা অবশ্যই কী কী আউটপুট আছে ওটার মধ্যে ওই জিনিসগুলো অবশ্যই চেক করে দেখবেন, এবং এই ইনফরমেশানগুলো আপনারা যেই ব্র্যান্ডের মানে আপনারা প্রোডাক্টটা নেবেন মানে মাদারবোর্ডটা ওই ব্র্যান্ডের ওয়েবসাইটেই আপনার ইনফরমেশানগুলো পাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো আগের ভিডিওগুলো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দেবেন। আমরা আরেকটু আগাচ্ছি,
এরপরে মাদার বোর্ডের পরে আমরা যেটা আসবো র্যামে। র্যাম এখানে আপনারা নতুন মডার্ন যে যদি আমি ধরি আমার মাদার বোর্ডটা আপনারা নিলেন, আমার মাদার বোর্ডটা হচ্ছে কি আপনার এখন যে কারেন্টটা ইউজ করি সেটা হচ্ছে গিগাবাইটের, গিগাবাইট সিরিজটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা আমার আমার কারেন্ট যে মাদার বোর্ডটা এটা বাজেট মান, এটাও বেশ মানে বাজেটের মধ্যে ছিল প্রাইসিংটা। তো এটা যে মাদার বোর্ডটা B450M DSTH, তো এই মাদার বোর্ডটাতে যে যে জিনিসগুলো সাপোর্ট করে মানে ফিচার্সগুলো, এই ফিচার্সগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটাতে রাইজেন 3 মানে থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং ফার্স্ট জেনারেশনের যে প্রসেসরগুলো এই প্রসেসরগুলো লাগে। তো আপনারা যখন একটা বাজারে একটা মাদার বোর্ড চুজ করবেন তখন আপনারা ওইটা দেখে নিতে পারবেন যে এটা কোন জেনারেশন পর্যন্ত চুজ করে। এবং এই যেরকম এটাতে বিল্ট ইন গ্রাফিক্স ছিল, হ্যাঁ, এই কারণে আমার ইনিশিয়ালি কোনো গ্রাফিক্স কার্ড কিনতে হয়নি। এবং বিল্ট ইন যে গ্রাফিক্সটা AMD প্রসেসরের মধ্যে থেকে দেওয়া থাকে সেটা যথেষ্ট সাপোর্ট, মানে আপনার গেমসও চলবে, হয়তো গেমস অত স্মুথলি চলবে না, তবে আমি বলবো না যে একদম যে খুব খারাপ পারফরমেন্স তাও না। আর এটাতে আপনার HDMI DVI-D পোর্ট এগুলো আছে এবং এটাতে অডিও ক্যাপাসিটার এগুলো আছে, তারপর 8GB ফিউশন এগুলো সাপোর্ট করে। তো এই জিনিসগুলো যখন আমরা প্রোডাক্টটা কিনবো তখন আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। সো এই স্পেসিফিকেশনগুলো আপনাদের অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে স্পেসিফিকেশনগুলো দেখে নাও, যেরকম আমি যে মাদার বোর্ডটা নিলাম সেটার মেমোরি এখানে আছে 4 DDR4 র্যাম সকেট দেওয়া আছে, এখানে আপনি 64GB পর্যন্ত মেমোরি আপডেট করতে পারবেন। তো 64GB যদি পর্যন্ত আপডেট করি তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে 16 করে 4টা স্টিক র্যাম স্টিক আপনি লাগাতে পারবেন। তো এই জিনিসগুলো একটু দেখে মানে আপনাদের যখন কেনার আগে এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নেবেন। তো এখানে আরও কিছু কিছু জিনিস দেওয়া থাকে, এটা মাদার বোর্ডের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে জিনিস যেটা হচ্ছে গিয়ে ডিটেল মানে র্যামের যে মেমোরিটা আপনার মডিউলগুলো, তারপরে হচ্ছে গিয়ে এখানে গ্রাফিক্স অনবোর্ড গ্রাফিক্স কী দেওয়া থাকে, যেরকম HDMI পোর্ট দেওয়া থাকে, DVI-D পোর্ট দেওয়া থাকে, এবং ম্যাক্সিমাম শেয়ার্ড মেমোরি কত, যেরকম আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে 2GB ম্যাক্সিমাম শেয়ার্ড। তো শেয়ারটা হচ্ছে আপনার র্যাম থেকে ও এটা শেয়ার করে নিয়ে নেবে। এরপরে অডিও কী দেওয়া আছে, ল্যান দেওয়া আছে কিনা, তারপর এক্সপ্রেস স্লট, এক্সপ্রেস স্লটটা অবশ্যই ইম্পর্টেন্ট। এক্সপ্রেস স্লট যেরকম এখানে দেওয়া আছে PCI এক্সপ্রেস স্লট, এরকম গ্রাফিক্স কার্ডের আপনার যে সকেটগুলো মানে স্লটগুলো, ওই স্লটগুলো এখানে আপনার মাদার বোর্ডের ওই ডেসক্রিপশনে আপনি পাবেন যে স্পেসিফিকেশন যে এই মাদার বোর্ডটা আমি নিব, এই মাদার বোর্ডটার স্পেসিফিকেশন। তারপরে স্টোরেজে আপনি কি M2 SSD লাগাতে পারবেন কি না এটা দেওয়া থাকবে, যেরকম আমার এখানে আমি M2 লাগাতে পারবো। SATA পোর্ট 4টা দেওয়া, SATA হচ্ছে কি আমাদের আগের যে সিস্টেমে আমরা যে হার্ড ডিস্ক বড়ো হার্ড ডিস্কগুলো SSD তেও কিন্তু মানে যেটা হচ্ছে M2 ছাড়া যে SSD ওই SSD তো হচ্ছে SATA, ওটা তো আমরা ইউজ করতে পারি। তো আর অ্যাডিশনালি এই তো USB পোর্ট কয়টা থাকে, যেরকম এখানে USB পোর্ট 4টা ছিল 3.1 আর 2টা ছিল 3.1 ফার্স্ট জেনারেশন, আর এখানে 8টা USB পোর্ট 2.0। তো এই স্পেসিফিকেশানগুলো দেখে নিলে আপনাদের অনেক হেল্প হবে যে অ্যাকচুয়ালি মাদার বোর্ডটাতে কী কী ফিচার্সগুলো আছে। সো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা মাদার বোর্ডটা পারচেস করবেন। আমি প্রথমে যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি মাদার বোর্ডটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার এখন যদি আপনি চিন্তা করেন যে আমি একটা
কম প্রাইসের একটা মাদারবোর্ড নিব, মাদারবোর্ড নিয়ে তো আমার তো কাজ হয়ে যাবে। আসলে এই জিনিসটা এরকম না, যদি আপনার ভবিষ্যতে আপনি একটা ভালো গ্রাফিক্স কার্ড নিলেন বা আপনার র্যামটা আরও বাড়াবেন বা প্রসেসার বাড়াবেন বা যে কোনো কিছু মানে আপনার কোনো আপগ্রেড করবেন, তখন আপনার মাদারবোর্ডটাই সব থেকে আগে আসবে যে আমার মাদারবোর্ড জিনিসটা সাপোর্ট করবে কিনা। তো এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে মাদারবোর্ডটা যখন চুজ করবেন, মাদারবোর্ডটা অবশ্যই একটু হাই এন্ডের, একটু ভালো ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ড বলবো না, এখন বাজারে যেগুলো আছে সবই মোটামুটি অনেক ভালো। যদি আপনারা চান, আপনাদের অ্যাকচুয়ালি পুরোপুরিটা ডিপেন্ড করে আপনাদের প্রাইসিংয়ের উপর, তো ওটাই বলবো যে একটু ভালো কোয়ালিটির মাদারবোর্ড লাগানোই ভালো। আবার যদি আপনার বাজেট কম থাকে, সেক্ষেত্রে আমি এটা বলবো না যে খুব বেশি দামি বাট মিড রেঞ্জের মধ্যে আপনারা একটা মাদারবোর্ড যদি আপনারা নেন, সেক্ষেত্রে আপনারা ভবিষ্যতে ওইটা যখন আপগ্রেড করতে চাবেন তখন আপনারা আপগ্রেড করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি র্যামে। র্যাম অ্যাকচুয়ালি এখানে এখন যে র্যামগুলো আপনার DDR3 র্যাম এখনও বাজারে কিন্তু অ্যাভেলেবল, ফোর জিবি DDR3 র্যামগুলোর প্রাইস হচ্ছে এখানে দেখাচ্ছে 1750। 4GB DDR3 র্যাম এখানে বাসপিড দেওয়া আছে 1600 MHz। এরপরে যদি DDR4 র্যামে আসি, DDR4 র্যামের প্রাইস, DDR3 র্যাম আরও 2GBও আছে, DDR3 2GB হচ্ছে 1200। DDR4 যে র্যামটা এখানে সব থেকে কম দাম যেটা সেটা হচ্ছে 1900, জেল প্রিস্টিন এই কোম্পানির 4GB DDR4, এটার স্পিড হচ্ছে 2400 MHz। তো র্যামের ক্ষেত্রে একটা জিনিস আমি শেয়ার করবো যে মাদারবোর্ডে যখন আপনি র্যামটা লাগাবেন তো জানতেছেন যে কোন বা স্পিডটা আপনার সাপোর্ট করবে। তো এরকম হয় যে প্রথম আপনি দুইটা র্যাম লাগাইছেন, যেই র্যামগুলোর স্পিড হচ্ছে 2400 MHz, এরপরে আপনি যখন আবার র্যাম নিলেন, হ্যাঁ আমি প্রথম বলতেছি এভাবে যে প্রথমে মনে করেন আপনি দুইটা 4GB 2400 MHz র্যাম লাগাবেন, এরপর আপনি আবার কিছুদিন টাকা সেভ করলেন, আপনি তখন যখন আগাতে মানে একটু আপগ্রেড করতে চাচ্ছেন তখন আরও 4GB আপনি আপগ্রেড করতে চাচ্ছেন, মানে আপনার 8GB ছিল তখন 16GB করবেন। তো যখন আপনি 16GB করবেন তখন আপনি লাগাইলেন হচ্ছে ধরেন জাস্ট কথার কথা তখন 3300 MHz একটা র্যাম লাগালেন, তখন যখন যেটা হবে আমি যেটা বলতে চাচ্ছি যে তখন কিন্তু স্পিড আপনার মাদারবোর্ড যেটা র্যাম যেটা স্পিড কম সেই স্পিডটা ধরে আপনার সার্ভিসটা আপনাকে দিবে। তো এই জিনিসটা অনেকে জানে না, অনেকে ভাবে যে 2400 MHz স্পিডের আমার র্যাম আছে, আমি 3000 বা আরও বেশি স্পিডের যদি একটা র্যাম লাগে আমার পারফরমেন্স ভালো হয়ে যাবে, এটা আপগ্রেড হবে। এটা আসলে না, এটা হচ্ছে কি একটা ইনসাইট আপনাদের তথ্য আমি দিলাম যে যখন আপনি কম স্পিডের লাগাবেন তখন আপনার ওই যেটা কম ওইটা ধরেই আপনার সিস্টেম আপনাকে সার্ভিস দিবে, তো মানে সাপোর্টটাও হবে আসবে। তো এই কারণে যখন আপনারা প্রথম র্যামটা লাগাবেন ওই র্যামটা যাতে হাই স্পিডের হয় এবং ওই র্যামটা যাতে ভালো হয়, তো এখানে র্যাম কিন্তু এই রেঞ্জের মধ্যেই আসলে আসে, হ্যাঁ যে 2000 onward, তো 2000 onward 4GB, এরপরে 4GB পরে 8GB র্যাম, এরপরে 8GB পরে হচ্ছে আপনার 16GB DDR4 র্যাম। এখানে যদি আগাই আমি একটু আগে দেখি কত স্পিড, 8GB DDR4 5000 টাকা, এটার স্পিড হচ্ছে 3200 MHz, তো এটা হচ্ছে টিং নাইট হকের। তো এখানে যেরকম থার্মাল টেকে আছে 5000, 8GB 8GB DDR4 র্যাম। আচ্ছা এখানে মানে যেগুলো 4GB 5000 প্রাইসের, এখানে যেটা ডিফারেন্সটা হচ্ছে এখানে 8GB লাইটিং আছে, যারা আপনারা লাইটিং চান গেমিংয়ের ওই লাইটিংটার জন্য মানে আপনার র্যামের উপরে ওই পার্টটা লাইট জ্বলবে, তো এই জিনিসটা যদি চান তখন এই প্রাইসিংটা একটু বেশি হয়ে যাবে। আর এই জিনিসটা যদি আপনারা না চান যে 8GB DDR4 হবে বাট 8GB লাইটিং নাই, সেক্ষেত্রে আপনার প্রাইসটা কম হবে, 8GB লাইটিংয়ে যখন আসবো তখন তার প্রাইসটা এরকম হবে যে 5000। তো এরকম আরও যখন আপনি আরও বেটার কিছু নিতে যাবেন, যেমন 16GB
এখানে 16 GB ডিডিআর ফোর 6000, বাট এটাতে কিন্তু কোনো 8 GB রাইটিং নেই। আবার যখন আপনি 16 GB র্যাম নেবেন উইথ 8 GB, সেটার প্রাইস কিন্তু বেশি হবে। আমি একটু আগে আরও আগাই প্রাইসিংটা কেরকম আছে, এই যে 16 GB আপনার 16 GB 8 GB × 2, হ্যাঁ এটা হচ্ছে সেট বিক্রি করতেছে, এটার মধ্যে 8 GB লাইটিং আছে, ডিডিআর ফোর 10400। এটা হচ্ছে আপনার জোড়া জোড়া দিন, মানে জোড়া দুইটা র্যাম 8 GB করে 16 GB, এটার প্রাইস হচ্ছে গিয়ে 10400। এটাতে আপনার 8 GB লাইটিংটা আসে, হ্যাঁ রেইনবো কিন্তু কালার অনেক সুন্দর হবে। তো এরকম করে আপনার যখন আপনি আরও হাই এন্ড প্রাইসে যাবেন তখন আপনার দামটাও কিন্তু ওভাবে করে বেশি হবে। যেরকম আরও আরও বেশি কস্টেও যদি যাই, আমি যাদের প্রাইস মানে বাজেট বেশি তাদের জন্য বলছি, যেরকম 32 GB র্যাম যদি আপনি লাগাইতে চান আপনার পিসিতে কোনো সমস্যা নাই, 16 × 2 মানে 16 GB দুইটা স্টিক 3200 MHz, এটার প্রাইস হচ্ছে 15800। আর এটা হচ্ছে কি আপনার টিম ডেল্টা। তো আমার এখন কারেন্ট যে পিসিটা এইটার মধ্যে আমি কোর্সেরের দুইটা 8 GB র্যাম লাগিয়ে লাগানো আছে। আমার মাদার বোর্ডটা তো আমি বললামই, আমার মাদার বোর্ডটা 64 GB পর্যন্ত র্যাম হচ্ছে তা সাপোর্ট করে। তো আমার মনে হয় না এত র্যাম আসলে দরকার পড়ে, যদিও এটা বলে রাখা দরকার, অনেকেই এই জিনিসটা জানেন না, এই কারণেই ওই কথাটা বলতেছি। আর র্যাম যত বেশি হবে আপনার গ্রাফিক্স কার্ডের এবং আপনার পিসি সাপোর্টের কিন্তু অনেক হেল্প হবে। ফ্রেমস পার সেকেন্ড এই জিনিসটাতে কিন্তু অ্যাকচুয়ালি র্যামের অনেকটাই ভূমিকা আছে অনেক। তো যখন আপনার র্যাম বেশি হবে তখন কিন্তু আপনার গেমটা স্মুথিং হবে, মানে স্মুথ হবে, এটা অবশ্যই অবশ্যই মানে অনেকে জানেন। তো আমার মানে সবাই জানে যে র্যাম বেশি হলে অবশ্যই ভালো, তো এটাই বলে রাখুন যে ফ্রেমস পার সেকেন্ড কিন্তু এনহ্যান্স হয় যখন আপনার র্যামটা বেশি হয়। এরপরে আমরা র্যামের সেকশন শেষ, এরপরে আমরা যাবো ইন্টারনাল এসএসডি যদি আপনারা আসেন। এসএসডি এখনকার মডার্ন যে মাদারবোর্ডগুলো, এই মাদারবোর্ডগুলো দুই ধরনের এসএসডি সাপোর্ট করে, একটা হচ্ছে গিয়ে M2 SSD, যেটা হচ্ছে গিয়ে চিকুন একটা কার্ডের মতো চিকুন একদম এই সাইজের। তো এটা যেরকম আমার ল্যাপটপে M2 SSD লাগানো, এটা হচ্ছে আফটার মার্কেট আমি পরে লাগাইছি। তো এইটা আপনারা যখন পিসি বিল্ড করবেন তখন আপনারা ইনিশিয়ালি আপনারা কিনে নিতে পারেন, একটা 128 GB M2 SSD টুইন মাসার হচ্ছে গিয়ে 2100। দুই আপনি যখন আরও বেশি স্টোরেজে নেবেন তখন প্রাইস আরও বেশি হবে। তো M2 SSD হচ্ছে যেটা যে আপনারা বললাম যে কার্ডের মতো ছোটো, এটা স্পিড নর্মাল যেটা মানে এত টুকটা SSD যেটা ওইটা থেকে মানে সাটার কেবেল যেটার সাথে থাকে ওই কেবেল সিস্টেমটা থেকে কার্ডের সিস্টেমটার আপনার স্পিড অনেক বেশি, এটা রিডিং স্পিড অনেক বেশি। তবে এটার লাইফ স্প্যান আছে, লাইফ স্প্যান হচ্ছে ওই যেগুলো বড় না ওইগুলোর লাইফ স্প্যান বেশি। এই জিনিসগুলো অনেকে জানে না, অনেকে ভাবে যে জানে না আসলে ভাবে যে হয়তো আমি একটা দামি SSD M2 SSD নিয়ে নিই। দামি SSD আপনি নিতে পারেন, বাট M2 SSD আসলে কিসের জন্য আমরা ইউজ করি, এটা তো আসলে ম্যাথ স্টোরেজের জন্য ইউজ করার আসলে কোনো দরকার নেই। আপনার M2 SSDটা তখনই আপনি ইউজ করবেন যে 120 GB হলে কিন্তু এনাফ এই কারণে যে আপনার উইন্ডোজটা হচ্ছে কি M2 SSD রাখবেন, আর তো কিছু না। আর বাকি যা আপনার যা কিছু আপনি একটা SSD রাখতে পারেন আইডিয়ালি, ধরেন 500 GB বা 1 TB, SSD 1 TB অবশ্য অনেক দাম। তো ওই ক্ষেত্রে আপনার আমি যেটা আমার কারেন্ট যে বিলটা ওই বিলটাতে আপনার একটা নর্মাল SSD লাগানো, একটা আগের হার্ড ডিস্ক লাগানো, হার্ড ডিস্কটা 1 TB আর আমার SSDটা হচ্ছে 120 GB SSDটাতেই আপনার উইন্ডোজটা আছে। আর M2 SSD আমি লাগাইনি এখন, কিন্তু আমার মাদারবোর্ড M2 SSD সাপোর্ট করে। আর M2 SSDটা আমি লাগাইনি এখনও, মানে আমি প্রথমেই SSD লাগিয়ে দিয়েছি, এই কারণে আমি এখন আর এডিশনাল কোনো কস্টে দিতে যাচ্ছি না। তো এডিশনালি আমি যেটা বলবো যে আগে যে হার্ড ডিস্কগুলো সেগুলোতে যদি আপনার উইন্ডোজটা রাখেন, উইন্ডোজটা রাখলে কিন্তু উইন্ডোজটা স্লো হবে। আর SSD কিন্তু আগেও বলেছি SSD কিন্তু অনেক ফাস্টার। তো নেক্সট আমরা যে সেকশনটায় চলে যাবো সেই এরপরে আমরা ইন্টারনাল যে হার্ড ডিস্ক ইন্টারনাল হার্ড ডিস্ক যেটা
সেটার প্রাইসিং আসবে। ইন্টারনাল হার্ড ডিস্ক এক এক টেরাবাইটটা হচ্ছে 3500, এটা হচ্ছে তোশিবার, যথেষ্ট ভালো। এরপরে আপনার ওয়েস্টার্ন ডিজিটাল, এটাও অনেক ভালো একটা ব্র্যান্ড। ওয়েস্টার্ন ডিজিটাল ডিজিটালের হচ্ছে 1 টেরাবাইট 64 MB ক্যাশ, এই ক্যাশ এটার হচ্ছে 3600। এরকম করে আপনার যত বেশি পাওয়ারফুল আপনি নেবেন, যেরকম 2 টেরাবাইট যদি আপনি লাগান, ওয়েস্টার্ন ডিজিটাল 64 ক্যাশ, এগুলার প্রাইস হবে 5500। এখানে বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক প্রাইসিং করা আছে, তো আপনি যত অ্যাকচুয়ালি যত কথায় আসছে যে যত দূর তত মিটার, তো আপনার যখন আপনি আরও হাই মানে আরও প্রাইসিংটা বাড়াবেন তখন আপনার মেমোরি আপনি তখন তত আরও বেশি পাবেন। সিগেট অনেক ভালো কোম্পানি, সিগেটের 4 টেরাবাইট 5400 RPM যেটা, এটা হচ্ছে গিয়ে স্পিডটা, এই সাটা হার্ড ডেস্কটপ হার্ড ডিস্কটা প্রায় হচ্ছে 9500। তো এটা যথেষ্ট, অনেক অনেক 4 টেরাবাইট যথেষ্ট আমি বলবো। এরকম আর কি, আপনার যত বাজেট বেশি তত আপনার জিনিসটা আপনি ওরকম লাগাতে পারবেন, যে হাই এন্ডের হাই প্রাইসের স্টোরেজ বেশি হবে। তো কম, যাদের বাজেটটা কম আমি তাদেরকে বলবো যে আপনারা ওয়েস্টার্ন ডিজিটাল বা সিগেট এগুলোর মধ্যে নিতে পারেন, তোশিবাও ভালো। আচ্ছা, এরপরে আমরা যদি আসি সিপিইউ কুলার অবশ্যই নিতে পারেন। সিপিইউ কুলার আমি বলবো না যে নন রিকমেন্ড, অবশ্যই নিতে পারেন। সিপিইউ কুলারের কিছু কিছু ভালো ব্র্যান্ডের হচ্ছে কি অ্যান্টেকের আছে, কোরসিয়ার, কুগার, হ্যাঁ, ডিপ কুল, গেমবিএস, গিগাবাইট, হ্যাঁ, থার্মালটেক, NX60 এক্সপেন্সিভ বাট ভালো গেমিংয়ের যেগুলো, এগুলো হচ্ছে সিপিইউ কুলার। সিপিইউ কুলার আপনারা তো বললাম, আমি আগেই শেয়ার করছি যে সিপিইউ কুলার আপনারা প্রসেসরের সাথে পাবেন, বাট আপনারা যদি চান অ্যাডিশনাল এগুলা ইউজ করতে পারেন। এগুলা প্রাইস বেশি হবে, এগুলাতে আপনার ওয়াটার কুলিংও থাকবে, তারপর এরকম আর কি, অয়েল কুলিং বা ওয়াটার কুলিং। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই আসবে যখন আমরা একটা পিসি বিল্ড করব। এরপরে সিপিইউ কুলারের পরে যদি বলি সবথেকে একটা ইম্পর্টেন্ট সবথেকে পার্ট, এটা এই ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি এই কারণে বানানো হয়েছে যে এই ভিডিওটা থেকে আপনারা যারা পিসি বিল্ড করতে চান তাদেরকে হেল্প হয়, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আমার আগের যে পিসিটা বিল্ড করছিলাম সেই পিসিটাতে খুব কমে আমি বিল্ড করছিলাম আগের, ওটাতে অ্যারাউন্ড 15,000 টাকাতে আমি একটা আগের ডিডিআর টু র্যাম বায়োস্টার একটা মাদার বোর্ড ছিল, ভালো ছিল পিসিটা, সব কিছুই ভালো ছিল। পিসিটা হঠাৎ এক বছরের একটু পরে, 1.5 বছর এরকম সময় যে পিসিটা ট্রাবল দেওয়া শুরু করে, তো আমি তখনও ধরতে পারিনি যে পিসিটাতে কী সমস্যা। আমি একটু চেষ্টা করলাম, চেষ্টা করে দেখলাম যে হয়তো র্যামে কোনো সমস্যা। এখন এই যে 2020 এসে, মানে অলমোস্ট 2-3 বছর পরে এসে আমি যেটা বুঝলাম যে আমি যখন ইনিশিয়ালি ওই পিসিটা কিনেছিলাম তখন আমার পাওয়ার সাপ্লাই কোনো একটা সমস্যা ছিল। পাওয়ার সাপ্লাই অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনারা যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন, নতুন পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য আমি পাওয়ার সাপ্লাইয়ের পার্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট। গেমিং পিসির জন্য আপনার সব কিছুতে পাওয়ার সাপ্লাইয়ের যে মানে ভূমিকা, এটা আসলে কীভাবে বলবো, সবগুলা জায়গাতে কিন্তু পাওয়ার যাচ্ছে পাওয়ার সাপ্লাইতে। পাওয়ার সাপ্লাই ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পাওয়ার সাপ্লাই যখন চুজ করবেন প্লিজ একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেন, নন ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই আই ডোন্ট প্লিজ ডোন্ট গো। 500 টাকাও একটা পাওয়ার সাপ্লাই নিতে পারবেন, 500 টাকা পাওয়ার সাপ্লাই আর আপনার ভালো একটা পাওয়ার সাপ্লাই যেটা 2000 টাকা, যেটা 3000 অ্যাবাভ, সেটা অনেক ভালো হবে। সেগুলোর রেটেড করা থাকে, হ্যাঁ, সেগুলো অনেক ভালো। যেরকম আমি যদি একটা ভালো যেটা আমি ইউজ করি আমার বাজেটের মধ্যে 2850 টাকা, এই কোর্সের এটা হচ্ছে VS450, যথেষ্ট ভালো। এটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই। নন মডিউলার কি? নন মডিউলার হচ্ছে, মডিউলারগুলো হচ্ছে আপনার কানেকশানগুলো, তারের কানেকশান, এই কানেকশানগুলো আপনারা আলাদা পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। আর যেটা হচ্ছে কি নন মডিউলার, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে যে তারগুলো
সেই তারগুলা না কিছু করতে পারবে না, কিন্তু ওগুলা কিন্তু স্লিভড, মানে আপনার যে ঢাকা থাকবে মানে স্লিভের মতো, মানে কাপড়ে হাতে যখন স্লিভ থাকে না ওগুলো আপনার ঢাকা থাকে, এটা দেখাতে পারলে আরো বেটার হতো। তো নন মডিউলার হচ্ছে কি, সেগুলাই নন মডিউলার লেখা থাকে, নন মডিউলার হচ্ছে সেগুলাই যেগুলার তারগুলো আপনি অ্যাডিশনালি খুলতে পারবেন না, যেগুলো মডিউলার সেগুলোর প্রাইস বেশি, কারণ হচ্ছে ওই তারের পার্টগুলো আপনি খুলে খুলে রাখতে পারবেন না। মনে করেন আপনার গ্রাফিক্স কার্ড লাগান নাই, ওই গ্রাফিক্স কার্ডের যে পোর্টটা, যে 8 পিন বা 6 পিন, ওই পিন পিনের পোর্টটা আপনারা খুলে রাখতে পারবেন। তো নন মডিউলার হচ্ছে সেগুলাই, আমি আবার ক্লিয়ার করছি, নন মডিউলার হচ্ছে সেগুলাই যেগুলার তারগুলো আপনারা খুলতে পারবেন না, মানে তারগুলা ফিক্সড, কিন্তু তারগুলো কিন্তু হাইট করতে পারবেন। হ্যাঁ, হাইট করতে অত সমস্যা হয় না, নন মডিউলারের প্রাইস কম, আর মডিউলার যেগুলো সেগুলোর প্রাইস বেশি, সেগুলো আপনার ওই পার্টগুলো খুলে খুলে রাখতে হবে, মানে কেবিলের যে পার্টগুলো। আচ্ছা, এর মধ্যে পাওয়ার সাপ্লাই আরও হাই এন্ডের আছে, যেরকম এখানে একটা আছে থার্মাল থেকে 3200 টাকা, এটা 500 ওয়াট পাওয়ার সাপ্লাই। ওয়াটেজ অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনার যখন গ্রাফিক্স কার্ড, বেশি হাই এন্ড গ্রাফিক্স কার্ড লাগবেন, তখন হাই এন্ড গ্রাফিক্স কার্ডকে সাপোর্ট করার জন্য যে পাওয়ার সাপ্লাই, সেটা পাওয়ার সাপ্লাইও বেশি দিতে হবে। যেরকম আপনার পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেশন 750 ওয়াট, তখন আপনার 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগবে। যখন আপনার হাই এন্ড বলতে কি 2080 যদি আপনি লাগান গ্রাফিক্স কার্ড, সেক্ষেত্রে আপনার কিন্তু ওরকম সাপোর্ট দেওয়ার মতো ওরকম ভালো একটা পাওয়ার সাপ্লাই লাগবে। তো এই কারণে আপনি মিনিমাম 450 ওয়াট বা 400 ওয়াটের যদি একটা পাওয়ার সাপ্লাই নেন, তাহলে আপনার যেরকম জুটেকের যেই গ্রাফিক্স কার্ডগুলো, সেই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু কম কনজাম্পশন করে পাওয়ার। তো ওখানে লেখাই থাকে, আপনার গ্রাফিক্স কার্ড যখন কিনবেন তখন ওই লেখাই থাকবে যে কতটুকু পাওয়ার সাপ্লাই আপনার হতে হবে, ওই মানে আপনার লাগবে কতটুকু পাওয়ার সাপ্লাই আপনার লাগবে ওই গ্রাফিক্স কার্ডটা চালানোর জন্য। তো এই কারণে পাওয়ার সাপ্লাইগুলো যখন নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নেবেন। আর পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস আপনার আরও বাড়তে থাকে, হাই এন্ড যেতে থাকে। কিছু কিছু পাওয়ার সাপ্লাই এখন নতুন গেমিং যে পাওয়ার সাপ্লাইগুলো, ওগুলোতে লাইট আছে, তো 8 জিবি যখন লাইট, ওই লাইটগুলোর জন্য আপনার প্রাইসটা বেশি হয়ে যায়। তো এরপরে এভাবে করলাম, মানে লাইটটা বোঝালাম, লাইটটা হয়ে দূরে ফ্যানের মধ্যে। আর আপনার ভালো যে পাওয়ার সাপ্লাইগুলো, ওই পাওয়ার সাপ্লাইগুলোর কিন্তু ফ্যানটা থাকে উপরের দিকে, আর যেগুলো হচ্ছে লোকাল নর্মাল পাওয়ার সাপ্লাই ওগুলো ফ্যানটা কিন্তু সাইডে থাকে। ওগুলোর সাথে আসলে ভালো ব্র্যান্ডের থার্মাল টেক, ডিপ কুল অ্যান্ড টেক, এগুলো পাওয়ার সাপ্লাই আসলে ওগুলোর সাথে এগুলোর কোনো কম্প্যারিজনই হয় না। আমি এটার কারণ এইটার কারণেই বলতেছি, কারণ আমি নিজে সাফার করেছি, তো এই কারণেই বলতেছি যে ভালো প্লিজ ভালো একটা পাওয়ার সাপ্লাই নেন। যেমন এই যে অ্যান্টেকের একটা পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে কি 8000 টাকা, এটাতে 8 জিবি লাইটিং আছে। আর এখানে কিছু কিছু সার্টিফিকেশান থাকে, এই সার্টিফিকেশানগুলো একটু ডিটেলসে আমি যাবো না, সার্টিফিকেশানগুলো যে সিলভার রেটেড থাকে, এগুলো হচ্ছে কি এফিসিয়েন্সি কিছু ব্যাপার থাকে, এই ব্যাপারগুলো আপনারা নেটে সার্চ দিলে নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে যে গোল্ড সার্টিফাইড কী, হ্যাঁ সিলভার সার্টিফাইড কী, এইগুলো সার্টিফাইডগুলো অনেক ভালো আপনার। এই কারণে পাওয়ার সাপ্লাই যখন নেবেন অবশ্যই ভালো একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। এরপরে মোটামুটি আমি সবই কভারেজ করেছি। এরপরে যদি আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট এবং মজার যে পার্টটা, সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড কি গেমিংয়ের জন্য দরকার? হ্যাঁ, গেমিংয়ে ভালো যদি আপনি একটা ভালো পাওয়ারফুল পিসি বিল্ড করতে চান গেমিংয়ের জন্য, মডার্ন যে গেমিংগুলো হাই রেজলিউশনে চালাইতে চান, সেক্ষেত্রে আপনার একটা ভালো গ্রাফিক্স কার্ড অবশ্যই দরকার। তবে হ্যাঁ, এত দামিও গ্রাফিক্স কার্ড নেবেন না যেটা আপনার সিস্টেম হচ্ছে গিয়ে বাজেটের আর আপনার গ্রাফিক্স কার্ড অনেক বেশি দামে, এটা করলেও হবে না। তো গ্রাফিক্স কার্ডের যে ব্র্যান্ডগুলো পপুলার ব্র্যান্ড, সেগুলোর কিছু নাম বলছি, জোটেক, গিগাবাইট, MSI, আসুস। গিগাবাইট, MSI, আসুস, এরা হচ্ছে গিয়ে আপনার মার্কেট লিডার্স। এরপরে যদি আসি জোটেক, জোটেক অনেক ভালো একটা কোম্পানি, জোটেক প্রবাবিলিটি চায়নার, হ্যাঁ জোটেক চায়নার। এবং জোটেকের যে গ্রাফিক্স কার্ডগুলো, এই গ্রাফিক্স কার্ডগুলোও বলতে পারেন অনেক ভালো। জোটেক হচ্ছে হংকং বেসড, হেডকোয়ার্টার হংকংয়ে, জোটেক আমেরিকাতে সেল করে, জোটেক বেশ পপুলার। জোটেকের পরে আছে আপনার আরও কিছু ব্র্যান্ড, পাওয়ার কালার, কালারফুল, কালারফুল অনেক ভালো একটা ব্র্যান্ড, কালারফুল চাইনিজ ব্র্যান্ড, অনেক
এই ফিল্ডে অনেক দিন ধরে ওরা আছে, ওরা মাদার বোর্ড বানায়, ওরা গ্রাফিক্স কার্ড বানায়, ওরা অনেক কিছু বানায় কম্পিউটার ইকুইপমেন্টস। তো কালারফুল অনেক ভালো, কালারফুল আপনারা নিতে পারেন। এখানটা হলো মানে অত নোন ব্র্যান্ড নাই, কারণ অনেকে নিতে জানে। গ্যালাক্স আছে, গ্যালাক্সও ভালো, তারপরে গ্যালাক্স টাইওয়ানিজ ব্র্যান্ড। হ্যাঁ, গ্যালাক্সের আরেকটা নাম হচ্ছে প্যালিটেরই একটা পার্ট হচ্ছে গ্যালাক্স, এটা অনেকে জানে না। অ্যাসরক আছে, তারপর পাওয়ার কালার, XFX, তারপরে স্যাফায়ার, এগুলো গ্রাফিক্স কার্ডও, এগুলোও আপনারা নিতে পারেন। এগুলো আমি সন্দেহে অনেক ভালো, জাস্ট দেখতে হবে যে আপনার ওয়ারেন্টি কত এবং আফটার সেল সার্ভিসটা কীরকম। এটা দোকান থেকে যখন কেনার সময় আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন। আমি বলবো যে MSI এবং আসুসের, এরাই হচ্ছে যে সব থেকে ভালো গ্রাফিক্স কার্ড বানায়। তো হাই এন্ড যদি আপনারা গ্রাফিক্স কার্ড নিতে চান, গ্রাফিক্স কার্ডের হচ্ছে দুইটা চিপ ইউজ হয়, একটা হচ্ছে গিয়ে আপনার AMD, আর একটা হচ্ছে গিয়ে NVIDIA। তো NVIDIA হচ্ছে GeForce যেটা, আর AMD হচ্ছে রেডিয়ন। তো AMD রেডিয়ন হচ্ছে গিয়ে আপনার প্রাইস কম হবে। হ্যাঁ, এটা হচ্ছে NVIDIA-র সাথে তারা যুদ্ধে মানে মার্কেট লিডার হওয়ার জন্য তারা যেটা করে, তাদের প্রোডাক্টগুলো দেখবেন যে 8GB প্রাইস হচ্ছে NVIDIA-র, যেটা রেডিয়ন AMD রেডিয়ন যেটা প্রাইস হচ্ছে আপনার ধরেন 32,000 মার্কেটে, সেটার 4GB ভার্সন NVIDIA হচ্ছে 32,000। এটার কারণ হচ্ছে ওরা হচ্ছে মার্কেটটাকে ধরতে চাচ্ছে, ওরা নতুন, এই কারণে ওদের প্রাইসিংটা রেডিয়নের প্রাইসিংটা কম, আর সরি আমি হয়তো একটু মিলাই ফেলছি, রেডিয়নের প্রাইসিংটা একটু কম আর NVIDIA-র প্রাইসিংটা একটু বেশি হবে। যেটা রেডিয়নের যেটা 32,000, আপনার NVIDIA-র প্রাইসটা আরও বেশি হবে, দেখা গেল 40,000। তো এই 8,000 গ্যাপটা হচ্ছে NVIDIA-র, আপনার NVIDIA-ই সবাই নিতে চায়, NVIDIA-র একটা ব্র্যান্ড ভ্যালু বলতে পারেন আছে। তবে রেডিয়ান AMD রেডিয়ান যে কোনো দিক থেকে খারাপ তা না, AMD রেডিয়ানও অনেক ভালো, এটা ইন্টেল আর AMD-র মতো আর কি প্রসেসরের দিক থেকে। তো আপনারা AMD-টাও নিতে পারেন, গ্রাফিক্স কার্ড আপনারা NVIDIA-র গ্রাফিক্স কার্ডও নিতে পারেন। এবং গ্রাফিক্স কার্ডের যে মানে যারগুলো ব্র্যান্ড তারা যেটা করে, এই চিপগুলো হচ্ছে কি NVIDIA বা AMD থেকে এই চিপগুলো নেয়, এবং চিপগুলো নিয়ে ওরা ওদের বোর্ডে লাগায়। যেরকম MSI-এর গ্রাফিক্স কার্ড, কালারফুলের গ্রাফিক্স কার্ড, জোটেকের গ্রাফিক্স কার্ড, ওরা যেটা করে ওরা ওই বোর্ডে ওই চিপটা বসায় যে কুলিং সিস্টেমটা, এই কুলিং সিস্টেমটা পুরোপুরি ওদের। তো MSI-এর কুলিং সিস্টেম ডেফিনেটলি ভালো বলতে হবে, ভালো অ্যাসুস অবশ্যই ভালো। তো ভালো যখন আপনি জিনিস নেবেন তখন ওটার প্রাইসও বেশি হবে। তো এই ক্ষেত্রে এটা বলবো না যে যেটার প্রাইস কম হবে সেটাও খারাপ। কম প্রাইসের কালারফুলের যে গ্রাফিক্স কার্ডগুলো আপনি বাজারে পাবেন সেটার প্রাইস কম হবে, বাট প্রাইস কম হয়েছে দেখে যে আপনার জিনিসটা খারাপ হবে, MSI-এর মতো হবে না বা অ্যাসুসের মতো হবে না এমন কোনো কথা নেই, সেটাও ভালো হতে পারে। এটা পুরোপুরি আপনার প্রেফারেন্স, আপনি যদি চান নন ব্র্যান্ডে যেতে পারেন, আপনি যদি চান আপনি যেগুলো নতুন কিছু ব্র্যান্ড যেগুলো বাজারে আসছে এগুলোকে যেতে পারেন। তো এই ছিল আমার ভিডিও আপনাদের PC বিল্ডিং নিয়ে, একটা ডিটেলস ভিডিও। তো আমি আশা করি আপনাদেরকে যেটা শেয়ার করতে চেয়েছি সেটা আমি শেয়ার করতে পেরেছি। আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আশা করি আমার ভিডিওগুলো ভবিষ্যতে এরকম হেল্পফুল যে ভিডিওগুলো সেগুলো আমি বানাবো। তো গেমিং PC এটাই বলবো যে আমার লাস্ট আমি যেটা বলবো যে আপনাদের বাজেটটাই আসলে সব থেকে ইম্পর্টেন্ট। বাজেট যদি আপনার 30,000 হয় সেক্ষেত্রে হয়তো একটা ভালো গ্রাফিক্স কার্ড আপনার আসবে না, আপনার বিল্টিং যে গ্রাফিক্স কার্ডটা সেটা দিয়ে আপনার কিছু গেমস তো এমনিই চলবে। র্যাম আপনার যদি 16GB হয় বা 8GB হয় আপনার মোটামুটি স্মুথলি চলবে। আর যদি আপনার বাজেটটা 60,000 হয়, আপনার একটা মোটামুটি রেঞ্জের NVIDIA 1650, 1650 সুপার বা RX রেডিয়নের RX 570, এরকম গ্রাফিক্স কার্ড দিয়ে যদি আপনারা বিল্ড করেন তখন আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক স্মুথ হয়ে যাবে।
তো আসলে সব কিছুই ডিপেন্ড করে আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের বাজেটের উপর। তো আমি এটাই বলবো যে যদি গেমিং পিসি আপনারা বিল্ড করতে চান সেক্ষেত্রে প্রথমত বাজেটটার দিকে একটু খেয়াল রাখা উচিত, যে কারণ এটা তো এরকম হওয়া উচিত যে আমি একটা পিসি বিল্ড করছি এটা কিন্তু আসলে যে আমি 6 মাস ইউজ করে এটা ফেলে দিব এরকম না, এটা আমি হয়তো চিন্তা করবো আমি নেক্সট 5 ইয়ার্সে আমি এটাতে হাত দিব না বা নেক্সট 3 ইয়ার্সে আমি এটাই চালাবো। তো এই কারণে আপনার একটা ফিউচার প্রুফ একটা মেশিন আপনি যদি চান সেক্ষেত্রে আমি বলবো যে 50-60,000 যদি আপনার বাজেট হয় তাহলে খুব ভালো একটা পিসি আপনার বিল্ড করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমার ভিডিওটাতে আপনারা লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।